এই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজ অনেক ভোরে উঠেছি, এখন 4:30 বাজে আর 12টা নাগাদ খুব ঝড় বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড আম পড়েছে দেখো। আর তাছাড়া আজকে আমরা একটু যাব বাইরে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখন রাস্তাতে। তো আজকে যাচ্ছি মামা বাড়ি, আমার মামা বাড়ি। তো আগে মা বাবা আছে আর আমরা পেছনে। তো মেদিনীপুর হয়ে শর্টকাট যাব। তো মামা বাড়ি হচ্ছে খড়গপুরে। তো মেদিনীপুর হয়ে আমরা বেরিয়ে যাব, কারণ এটা শর্ট রুট। তো দেন আমরা মেদিনীপুরের বড় বাজারে, এখানে জগন্নাথ মন্দিরের এখানে একটা মিষ্টি দোকানে দাঁড়ালাম, এখানে মিষ্টি টিষ্টি নেব আর কিছু নাস্তা করে তারপরে আবার বেরিয়ে পড়ব। তো দেখো আবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, আর এটা হচ্ছে কাঁসাই নদী। কাঁসাই নদী পেরিয়ে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে হাইওয়ে। তো হাইওয়ের এখানে বাবা মা দাঁড়ালো একটু, আমরাও দাঁড়িয়েছিলাম এখানে, ওরা চা খেলো, আমি চাটা খাইনি কারণ আমার এতটা চাটা ভাল লাগে না, ওরাই খেতে গেল, আমি এখানে গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে হাইওয়ে, এটা হচ্ছে এই রাস্তা দিয়ে কলকাতা ডাইরেক্ট যাওয়া যায় বাস দিয়ে। তো দেখো এখানে ওরা চা খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো তারপরে আমরা আবারও বেরিয়ে এলাম আর এখন আমরা চলে এসেছি অনেকটাই। তো এরপরে আমরা বেনাপুরের রাস্তা হয়ে যেটা আমার মামা বাড়ি যাচ্ছে, মামা বাড়ির জায়গাটার নাম হচ্ছে খুঁটিয়া। তো বেনাপুর হয়ে খুঁটিয়ার রাস্তাতে ঢুকে পড়েছি, এরপর আর কিছুক্ষণ পর আমরা ঢুকে পড়ব। আর এই দেখো এখানে মেলা বসছে, কারণ আজকে রাতেই মেলাটা হবে। তো আজকে মামা বাড়ি আসার কারণ হচ্ছে কালী মেলা আছে, শ্মশান কালীর মেলা হবে, তো সেই জন্য আসা। আর আমরা অনেক দিন ধরেই ভাবছি যে মেলা, মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো, তো আসা হয়নি, তো সেই জন্য এখন চলে এলাম। তো দেখো মামা বাড়ি আমরা ঢুকে পড়লাম। আর এখানে গোলু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুগছে। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমি তোমাদেরকে আমার মামা বাড়ি ট্যুর করছি। তো দেখো এটা একটা পিছনের পুকুর, মোট তিনটে পুকুর আছে, আর এটা হচ্ছে সামনের পুকুর, আর এটা আমাদের সোনাই বুড়ি, মানে আমার ছোট মামার মেয়ে পুচকি। তো তারপরে আমরা পরের দিন ভোরে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। তো দেখো এখন বাজে প্রায় 5টা আর আমরা এখন মেলা দেখতে আছি, আর মেঘের অবস্থা খুবই খারাপ, কারণ 12টা সাড়ে 12টার সময় খুব বৃষ্টি হয়েছে, সারা রাতই বলতে পারো বৃষ্টি হয়েছে। তো তাই জন্য কালী পুজো হতে লেট হয়ে গেছে, কারণ বৃষ্টির কারণে পুজো হতে পারেনি, আর ওই জন্য এখন পুজো ভোরবেলাতে পুজো চলছে। তো তারপরে চলো মেলাতে গিয়ে দেখি মেলাতে কী এসছে। এগুলো শাঁখের পোর্শন, আর এই জায়গাটা লোহার জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা কিছু কাপ কিনলাম এখান থেকে, এই কালার এই ডিজাইনের কাপগুলো। তো মেলাতে কেনাকাটা করে বাইরে বেরিয়ে দেখলাম এখানে প্রচণ্ড বড় বড় আঁখ বিক্রি হচ্ছে আর খুব মোটা মোটা। তো দেখে আমাকে নিতে ইচ্ছা করলো, তো তাই জন্য নিলাম। আর আঁখগুলো নিয়েছিল 50 টাকা করে, তো এখানে খুবই সস্তা, আমাদের ওখানে খুবই দাম এগুলোর। তো আর আঁখগুলো খুব মিষ্টিও ছিল। তো দেখো আঁখগুলো ওরা সুন্দর করে কেটে আর বেঁধে দিল। আর এখানে আমি গোলাপ নিচ্ছিলাম একটা।
তো তারপরে ওরা আঁকটাকে ভালো করে বেঁধে দিয়েছিল, এরপর আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এইগুলো বেতের তৈরি, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তো এগুলো আমাকে ভালো লাগলো, তো সেই জন্য আমি এগুলো একটা নিলাম। এগুলো দিয়ে চাল মাপা হয়। তো তারপরে মেলা থেকে বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরে এখানে গোলু দেখো কি বদমাশি করছে, তার কোনো ঠিক নেই। আর এইখানে দেখো, এখানে ছোট্ট ছোট্ট মাছগুলো পুকুরে খেলা করছে, আর দাদু বলল এই মাছগুলো নাকি খেতে নেই, কারণ এগুলো তিনটে করে চোখ থাকে, জানি না কেন। তো যাই হোক, এরপরে মাছ ধরা হবে। আর এই দেখো, এখানে বাবা নেমে পড়েছে মাছ ধরতে। তো এর আগে তো তোমাদের দুটো পুকুর দেখিয়েছি, আর এটা আরেকটা পুকুর, এটাতে বড় বড় মাছ মানে কাতলা রুই এইসব আছে। তো দেখা যাক জালে কি পড়ে। তো দেখো গাইস, একটা বড় সাইজের মাছ পড়েছে, সিলভার কাপ। তো এটা প্রায় 1.5 কেজি সাইজের হবে, খুব বড় সাইজেরই মাছ পড়েছে। তো এই মাছটাকে রাখা হবে, মানে এই মাছটাকে খাওয়া হবে। আর দেখো অনেক ছোট ছোট মোরলা মাছ পড়েছে, এ বড় বড় মোরলা মাছ এক আঙুল করে হবে। তো আমি বসে বসে এগুলোকে তুলে দিচ্ছি বালতিতে। দেন আবার দেবু ভাই, মামা আর বাবা করে আবার নেমেছে, এরপর মাছ তোলা হবে। আর দেখো গাইস কত মাছ। আরেকটা দিদিকে বিললে তো দেখো মাছ ধরে নিয়ে এসছে, আর এইবারে অনেক বড় বড় সাইজের মাছ পড়েছে। তো একটা পড়েছে পাঙাশ মাছ, হ্যাঁ পাঙাশ মাছ একটা পড়েছে, আর একটা কাতলা মাছ। তো দেখো পাঙাশ মাছটা কত বড়, কাঁটা মারবে ও। তো জালে অনেকগুলোই মাছ আছে, একটা রূপচাঁদ আছে, কাতলা আছে কয়েকটা বড় আর ছোট ছোট সাইজের। তো পাঙাশ মাছটা আর কাতলা মাছটা এই দুটো রাখা হবে। ওই যে দেখো কাতলা মাছটা, এটা প্রায় 2 কেজি সাইজের হবে, তো অনেক বড় মাছই। আর তারপরে মাছ ধরার পর আমি একটু ফুল দেখাচ্ছি, দেখো একটা ডালে কত গোলাপ ফুল ফুটেছে। তারপরে মাছগুলো বিকেলে কাটা হচ্ছে, আর এখানে ভাই মাছগুলো কাটছে, আর দিদু ওকে একটু হেল্প করে দিচ্ছে।
এরপরে বড় কাতলা মাছটা কাটা হচ্ছে। তো ভাই কোনোদিনও এত বড় মাছ কাটেনি, ও 500-600 এক কেজি সাইজের মাছ কেটেছে। তো এত বড় মাছটা কাটতে ওর একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, ও মাছটা কেটে দিয়েছিল লাস্ট অবধি, আর আমরা মামা বাড়িতে গিয়ে খুব এনজয় করেছিলাম। তো তোমাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি দেখিয়েছি। মাছ ভালো কাটতে পারে, দেখো কি সুন্দর করে পেটি বের করে নিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানিও, আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। মাছটা খেলেন, কেমন লাগলো? এত বাজে, তাহলে আপনার করোনা। তো এখানে দিদু মাছ ভাজছে, আর এখানে মাছ ভাজা চলছে, আর খাওয়াও চলছে গরম গরম। তো আজ এই পর্যন্তই ভিডিওটা, পরের ভিডিও তা খুব তাড়াতাড়ি আসছে। টাটা।